অনেক বেশি ফ্রিজিং করা খাবার আমাদের জন্য এই পরিস্থিতিতে করোনার জন্য আমাদের ভালো না। ডিম এবং লেবু এবং পুদিনা পাতা, থানকুনি পাতা, চা, এই জাতীয় জিনিসগুলো ফ্রিজে রেখে খাওয়া চলবে না। ফ্রিজের বাইরেই খাবারগুলো থাকতে হবে। এই ঋতুতে যতটা সম্ভব ঠান্ডা খাবার, ঠান্ডা পানি বাদ দিয়ে চলতে হবে। ঠান্ডা পানির সাথে জীবাণু আশ্রয় নেওয়ার জায়গা হলো ঠান্ডা পানি। আর দুধ খেলেও দুধটাকে একটু বেশি করে ফুটিয়ে গরম করে গরম গরম খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। শাকসবজি ফলমূল আমাদের সবচেয়ে নিরাপদ খাবার। আপনারা জানেন যে এখন পৃথিবীতে সাত রঙের খাবার খাওয়ার ব্যাপারে সারা পৃথিবীতে একটা প্রচলন আরম্ভ হয়েছে। সাত রঙ মানে রংধেনু কালার। রংধেনু কালার মানে আমাদের শরীরে সাতটি রঙের ভিটামিন মিনারেল, যেটাকে আমরা বলতে পারি স্নাসপদ খাবার, যেই খাবারটার মধ্যে অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা আছে, এই জাতীয় খাবারের খাবারগুলো একসাথে সম্মিলিতভাবে রংধেনু কালার হয়। যেরকম যদি আমরা গাজর খাই তাহলে গাজরটা লাল, আবার লাল মূলও খেতে পারি, আবার সাদা মূলও খেতে পারি। যে আমরা বাঁধাকপি সবুজ, আবার ফুলকপিটা আমরা ধরে নিব সাদা। আমরা যদি বিট খাই, বিটটা একদমই খয়েরি কালার, আবার দারচিনিকে আমরা লাল কালার ধরে নিব। যে কোনো সবুজ খাবার যা আছে, যেরকম পালং শাক, ধুলা শাক, মূলা শাক, এই সবগুলোই কিন্তু এক একটা এক এক ধরনের রং। এগুলোর ভিতরে মনে করতে হবে 24 ঘন্টায় আমাদেরকে 300 গ্রাম মানব দেহের জন্য ভেজিটেবল হলে ভালো হয়। মিষ্টি পানির অঞ্চলগুলোতে মানে পদ্মা, মেঘনা, যমুনা এই এলাকার মানুষদের জন্য একটু রিস্ক আছে ডায়রিয়ার। এই ডায়রিয়াটা এই ঋতুতেই বেশি হয়, কারণ এই বর্ষার পানি আমরা বিশুদ্ধ রাখতে পারি না। অনেক টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকে, যেসব টিউবওয়েলের মুখগুলো লাল রং দিয়ে রং করা হয় সেখানে কিন্তু আপনার আর্সেনিক আছে বলে সরকারিভাবে ওটাকে ডিক্লারেশন দেওয়া হয়। যেটা সবুজ দেওয়া হয় সেটার ভিতরে সেটা আর্সেনিক মুক্ত, যেটা নীল দেওয়া হয় সেটা আপনার খেতে পারবেন না, গোসল করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা দয়া করে একটু খেয়াল করে নেবেন। আর এই ঋতুর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আজকে থেকেই বাড়িতে, পরিবারে, ঘরে, বাড়ির আশেপাশের লোকদেরকে বলবেন 1 কেজি পানি নেবেন। সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে 1 কেজি পানি, 1 চিমটি গুড় বা চিনি, আর 1 চিমটি লবণ, 1 কেজি পানি, এটা আপনার মিক্স করে দিতে হবে। এটা ভালো করে নাড়তে হইব। নেড়ে ওই পানিটা, এটা জাল দেওয়া লাগবে না, পানিটা আপনি গরম করে নিতে পারেন, বা এক টুকরা কাঁচা হলুদ অথবা এক টুকরা ই দিয়ে নিতে পারেন, একটু সামান্য ফিটকিরি বা এক টুকরো ইয়ে দিয়ে নিতে পারেন, এই কাঁচা হলুদ বা নিম পাতা দিয়ে আপনি পানিটাকে আরও বেশি বিশুদ্ধ করতে পারেন, আরও স্টেরিলাইজ করতে পারেন। মানে ডেঙ্গু প্রতিরোধের জন্য একটু এক ছোট্ট একটা দুটা নিম পাতা দিয়ে নিলে ভালো হয়। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ওষুধ, আর ওষুধ নয় খাদ্য। আমরা যে ওষুধগুলো খাবো সেই ওষুধগুলো যে কোনো খাদ্য থেকে, যে কোনো পথ্য থেকেই তৈরি হয়। আমাদের ধরেন IBS একটা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন একটা রোগ, এটা সহজে সারতে চায় না। আমরা IBS-এর সাথে আমাশাকে ধরে নিতে পারি। অনেকেরই আমাশা হচ্ছে এই ঋতুতে। একটু আম বেশি খায় বলে অনেকে বলে যে আমের থেকে এই আমাশাটা হচ্ছে, আসলে তা না। বর্তমান ঋতুতে যে পানি, নিরাপদ পানি আমাদেরকে খেতে হবে। এখন অনেক বেশি বর্ষা হচ্ছে, বর্ষায় মাটি থেকে, ময়লা থেকে সব কিছু গড়াইয়া যায় পুকুরে পড়তেছে। আমরা পুকুর, খাল, বিল, ঝিল, নালা থেকে পানি খাচ্ছি, সেখানে বিভিন্ন রকম
রোগ জীবাণু আমাদের ভিতরে ওই পানি থেকে আসতেছে। এখন আমরা যদি পানিটাকে 100% নিরাপদ করে খেতে চাই, তাইলে কিন্তু আমাকে পানির ভিতরে কিছু ফিটকিরি ব্যবহার করতেই হবে। পানির ভিতরে একটু নিম পাতা দিয়ে পানি জাল দিয়ে খেতে হবে, অথবা ফুটন্ত পানি কিন্তু তার সাথে কয়েকটা নিম পাতা দিতে হবে, একটু হালকা পানিটা একটু তিতা তিতা হবে। যদি আমরা খেতে পারি তাহলে পানিটা 100% বিশুদ্ধ পাবো। গরম পানি হইলেই যে বিশুদ্ধ হবে এমন কোনো কথা না, তবে গরম পানিটা গরিবের জন্য একটা আশীর্বাদ। মানে গরিব মানুষরা সহজে পানিটাকে গরম করে খেতে পারে। আর এখন যেগুলো ধরেন ভাটি এলাকা আছে, যেখানে বর্ষা আর আগমন ধ্বনিত হচ্ছে, সেখানকার জন্য কিন্তু আপনার এই গরম পানি ছাড়া উপায় নেই।